হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাত্র 5 মিনিটে 5টা প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর মেকআপ লুক শেয়ার করবো, যেটা তোমরাও কিন্তু প্রত্যেক দিন অফিস কলেজ যাওয়ার জন্য ক্রিয়েট করতে পারো, কিংবা কোনো গেট টুগেদার বা অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা এইভাবে রেডি হতে পারো। আর এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা একগাদা প্রোডাক্ট ইউজ করে মেকআপ করতে পছন্দ করে না, কিংবা আমার টিনেজার বন্ধুরা যাদের কাছে কিন্তু মেকআপ প্রোডাক্ট খুব কম থাকে, ভিডিওটা হচ্ছে তাদের জন্যই। আর আজকে আমি শেয়ার করব যা তোমরা কিভাবে খুব অল্প সময়ে প্রত্যেক দিন নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। দেখো, প্রত্যেক দিন তো আমাদের কাছে অনেক সময় থাকে না যে অনেকক্ষণ ধরে অনেক প্রোডাক্ট ইউজ করে আমরা মেকআপ করব। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে মাত্র 5টা প্রোডাক্ট ব্যবহার করে তোমরা প্রত্যেক দিন নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করা নেই। আমি ইউজ করে নিয়েছি নিভিয়ার এই সফট ময়েশ্চারাইজারটা। এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা। খুব সহজে তোমরা এটা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। তোমরা অন্য কোনো ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে। আমার স্কিনে এটা ভীষণ ভালোভাবে স্যুট করে, তো আমি প্রায়ই এই ময়েশ্চারাইজারটা কিন্তু ইউজ করে থাকি। ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে যায়। এবার আমি এখানে নিয়েছি ফাউন্ডেশন। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো, এভরিডেতে তোমরা বিবি ক্রিম বা কোনো সিসি ক্রিমও ব্যবহার করতে পারো। দেখো, এবার ডট ডট করে আমার ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওপরে নিচেও একটু অ্যাপ্লাই করবো, যেহেতু কনসিলার অ্যাপ্লাই করছি না। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে প্রেস করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু চেপে চেপে বিউটি ব্লেন্ডারটা প্রেস করবে, তাহলে কি খুব সহজে মেকআপটা স্কিনের মধ্যে বসবে, ফেটে যাবে না, মেকআপটা লং লাস্টিং হবে আর ভীষণ সুন্দর একটা ন্যাচারাল ফ্ললেস ফেস দেবে। আর খেয়াল রাখবে যে প্রত্যেক দিনে খুব অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে আর সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দেবে। ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলা ও কানেতেও অ্যাপ্লাই করবে। এবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করবো একটা কম্প্যাক্ট। আমি এখানে নিয়ে নিচ্ছি ফিটমির এই কম্প্যাক্টটা। এটা কিন্তু 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, আর এটার শেড হচ্ছে 310। হালকা হাতে একটু প্রেস করে করে কম্প্যাক্টটাকে ব্লেন্ড করবে। চোখের ওপর নিচে ভালোভাবে কম্প্যাক্ট অ্যাপ্লাই করবে, কারণ ওখান থেকে কিন্তু ক্রিজ লাইন চলে আসে, তো সেই জায়গাটা একটু ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ক্রিজ লাইন আসবে না। আর কম্প্যাক্ট ইউজ করলে মেকআপটা সারাদিন সেট থাকে, একটা ফ্রেশ ফিল আসে আর ইভেন টোন দেয়। আর এটা কিন্তু সোয়েট আর যে অয়েলিনেস থাকে সেটাকেও কিন্তু কন্ট্রোল করে। পরে নিয়ে নিয়েছি আমি একটা লিপস্টিক, এটার শেড আর নামটা আমি পরে বলছি। তো এটাকে আমি প্রথমে অ্যাজ আ আই শ্যাডো ব্যবহার করবো। অল্প একটু হাতে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করবে, আর চেষ্টা করবে এভরি ডেতে কোনো পিঙ্ক বা নিউট কালার শেড অ্যাপ্লাই করতে, সেটা অনেক বেশি ন্যাচারাল লাগে। এবার নিয়ে নিচ্ছি একটা কাজল। আমি এখানে সুগারের কাজল ইউজ করছি। এটা 200 টাকার মধ্যে পেয়ে যাবে, আর এর কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো। তোমরা অন্য কোনো ব্র্যান্ডও চাইলে ইউজ করতে পারো। আর এটা দিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো প্রথমে আমি একটা কমের সাহায্যে আমার আইব্রোটাকে একটু আঁচড়ে নিচ্ছি। এইবার দেখো, আমি এই কাজলটা দিয়েই আমার আইব্রোটাকে হালকা করে ড্র করে নিচ্ছি। যেহেতু আমি কাজল ইউজ করছি, তাই খুব অল্প পরিমাণের প্রোডাক্ট ইউজ করছি, বেশি প্রোডাক্ট ব্যবহার করবো না। এভরি ডেতে যদি তুমি আইব্রোর মধ্যে বেশি কাজল দিয়ে ফেলো, সেটা কিন্তু খুব লাউড লাগে, তো অল্প একটু প্রোডাক্ট দিয়ে সেটাকে ভালোভাবে স্মাচ করে নেবে। এরপর এটা দিয়েই আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ওয়াটার লাইনে আমি যা সরু করে একটু কাজল পরে নিচ্ছি। আর এইবার আমি এই কাজলটা দিয়েই আইলাইনার পরে নেবো। দেখো, আমার চোখের সাইজটা একটু এক্সটেন্ড করে নিলাম, এতে কী হবে কাজলটা পরতে খুব সুবিধা হবে। তো যাদের কাছে আইলাইনার নেই বা আইলাইনার ডেইলি ইউজ করতে চাও না, তারা কিন্তু জাস্ট কাজল দিয়েই এইভাবে আইলাইনার লুক ক্রিয়েট করে নিতে পারো। আর আমি জাস্ট একটুখানি উইংস ক্রিয়েট করছি সাইডে, খুব অল্প একটু। আর দেখো, এইভাবে কত সহজে আমাদের ফুল আই মেকআপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইবার অ্যাপ্লাই করে নেবো লিপস্টিক। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির লিপস্টিক, এটার শেড হচ্ছে MR5।
Lakme 95 Matte Lipstick. প্রথমে দিয়ে দেব একটু চিকবোনে ইউজ করব অ্যাজ এ ব্লাশ স্মাইল করে নেবে তাহলে পারফেক্ট চিকবোনটা উঠে আসে আর একদম সঠিক জায়গায় পড়ে তো অল্প একটু পরিমাণে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করবে যাতে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো একটা স্কিনের মধ্যে দেয় এবার এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ লিপস্টিক তাহলে দেখলে একটা লিপস্টিক কিন্তু আমরা তিন রকমভাবে ইউজ করলাম একটা ব্লাশ একটা আইলাইনার আর একটা ইউজ করে নিলাম একদম লিপস্টিকের মতো তো আজকের আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভিডিও যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়